আপনি কথা দিয়া কথা রাখছই না আপনি একটা মিসকুন আরে আপনার মেয়ে বিয়ে করেছি বললা আপনার কাছে আমি দাস খত লিখেতেই নাই আমার যা ইচ্ছে আমি তাই করবাম আপনি থাকুন আমি থাকতাম না আমি জায়াম গা তো আপনি গেলে আমি কি করতাম আপনাকে বাইন্ধে রাখতাম আপনি যেটা মন চায় হেঁটেই করেন জান আমি যাইতাম না হেরা আমার নাওয়াই তুইলা ইন্ডিয়া লয়া যাইবো গা আমি যাইতাম না আমার লোহায় রাহো মা রে জামাই গেলে গা তুই কিতা করবি যাও তো লাগবই স্বামী সারা মেয়েরা কি কোনো গতি আছে বাপের বাড়ি কি তুই সারা জীবন থাকবি ল যাই মা তুই মন খারাপ করিস না না কাহিমা জামাই যাইতো না আমারে কইছে কইছে কিতা কইছে কইছে আমি না গেলে হ্যাঁ ও যাইতো না আইসা তুই ভিতরে থাক আমি দেখি খাইতেছি আর হন আমি বাইরে থেকে দুয়ারটা লাগাই দিয়ে গেলাম আচ্ছা ও বৌদি বৌমা কইন আমরা এতক্ষণ ধরে আছি বৌমা তো সামনে আইলো না কোন নামও করলো না কি থাকো বেলাইন বৌমা কই আপনার মেয়ে কই হ্যাঁ তো আনুই আসিল দেখছে কমল মনসা কই আমি দেখতেছি কি তাইছে কারে খুঁজতেছস মনসা রে আর তো খুঁজা খুঁজি কি তা আছে মনসা কই যাইব হ্যাঁ জায়গা তুই হ্যাঁ আছে আই তোর লগে বৌমার দেখা হইছে এই বাড়িতে আমি জলস্পর্শ করবাম না আরে ওই বইয়া বইয়া দেখো কি বোঝা নাই জানলো যদি ওই মানসিক কি তো করবো মাইন শেয়ার কিতা কইবো আর আকাশে চাঁদ উঠলে বেহেই দেহে বিয়ে দিয়া মায়া আটকায় রাহনের কি মজা এটা আমি বুঝাইয়াম আরে এই গ্রামে কি কোনো মানুষ নাই আমিও দেখবাম চলো জানল যে বিয়াইন যাইবো দেখবাম রে মেয়েরে লুহায় ফেলানিটা মনিন্দ্রে ঠিক হয় নাই আরে তুমি যাইবা না না যাও ভালো কথা কিন্তু অন্যেরও যাইতে দিতা না এটা কি বয় আরে মেয়ের পেয়ে দিছ মেয়ে তো অহন তোমার একলাম না হ্যাঁ আপনারা গ্রামের ভাত জনে মিলে বিচার করবেন আমি এর একটা বিচার চাই আজ রাতের মধ্যেই এর একটা ফয়সালা চাই আমার ফুতের বউ রে লুহা রাখবো তার স্বামীর লগে দেখা করতে দিত না হেগড়ে নাকি হ্যাঁ আচ্ছা একটা সমাধান তো হইবই দেহি আমি কিটা করা যায় তুমি বেহারে লইয়া ভিতরে বো রত্না রত্না রে হেরারে লইয়া ভিতরে বয়া খারা হেন বয়া বয়া কি দেখতাছিলি হ্যাঁ যা ভিতরে যা নমস্কার নমস্কার শোনো তোমরা মনিন্দ্র তো কামড়া বালা করছে না তার গোয়ারে মেরে একটা ভিত করতেই গো কি তা কও আরে আপনার লোক তো হেরা কাজে যোগা অনেক দিনে এখন কেমনে কি করবেন দেখবে আরে ওইটা তো আছে অহন হেজা করতাছে এইটা তো মাইনে লোন যায় না আমরার গাঁয়ের সম্মানের বিষয় অহন সমাধান কিতা রায় তুইও আসছে রায় তুলে কিছু করার নাই গ্রামের চার পাঁচ জন ডাইকা একটা দরবার বহাবো অনিল ধরকি দরবারে রাজি আছে হ্যাঁ রাজি আছে তাইলে আর কিতা গ্রামে দুই চার জনের ডাইকা আনি আপনার বাড়িতেই দরবার বইব আরে না না আমার বাড়িতে দরবার বাহানিটা ঠিক হইতো না মনিন্দ্র এটা মানতো না তাইলে মনিন্দ্র উঠানি দরবার বহামু আর রজনীকা হারে রাখবাম দরবারের পোতা ঠিক আছে এইটাই ঠিক আছে